যে কোনো উৎসব আয়োজনের পেছনে থাকে বাণিজ্যের গল্প। যত বড় উৎসব তত বড় বাণিজ্য। বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে বাণিজ্যের প্রাচীন সংস্কৃতি দেশের নাগরিক জীবনের সবচেয়ে বড় সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। গ্রামের আঙিনা ডিঙিয়ে নগরে, শহরে বৈশাখী বাণিজ্যের বিস্তৃতিকে ইতিবাচক অগ্রযাত্রা হিসাবে দেখছেন দেশের অর্থনীতির বিশ্লেষকরা। বৈশাখী বাণিজ্যের বিবর্তন, বিস্তৃতি ও নতুন নতুন বৈচিত্র্য নিয়ে দেখুন মেহেরমণির কয়েকটি প্রতিবেদন। বাঙালির বাংলা পঞ্জিকা অনুসারে ব্যবসা বাণিজ্যের হিসাব রাখা প্রাচীন বাঙালি সংস্কৃতির অংশ। ফলে ব্যবসায়ীরা পহেলা বৈশাখে সেই বছরের বাণিজ্যের হিসাবের খাতা খোলেন, যার নাম হালখাতা। পহেলা বৈশাখ উদযাপনের শুরু সূর্যোদয়ের সময় থেকে। উৎসব করে হালখাতা খোলার সাথে সাথে অনেক মানুষের সম্পৃক্ততা ঘটে, যা তৈরি করে বাণিজ্যের ক্ষেত্র। নিয়মটাই ছিল এই হালখাতাকে ঘিরে পাওনাগুলো তারা আদায় করবেন, যাদের যেখানে দেনা আছে তারা পরিশোধ করে দিয়ে আসবেন। এইটাকে ঘিরে যেটা হতো যে কিছুটা মেলার আয়োজন, সেইখানে হয়তো মানুষ একত্র হবে, মিষ্টি খাওয়া দাওয়া করবে। এইভাবেই কিন্তু বৈশাখের উৎসবে শুরু। দেশে নগরায়নের আগে 56,000 বর্গ মাইলের গ্রামীণ জনপদ জুড়েই পহেলা বৈশাখের বৈচিত্র্যপূর্ণ উৎসবের আয়োজন হতো, যা বরাবরই নানান বৈচিত্র্যপূর্ণ পেশার মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র। ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রামের হতদরিদ্র মানুষ থেকে শুরু করে গণ্যমান্য বিত্তশালী ব্যক্তিরাও এই উৎসবের অংশীদার। ফলে ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি থেকে অল্প সময়ে বড় বাণিজ্যের সম্ভাবনা পহেলা বৈশাখ। রমজান মাসের যে বিক্রিটা বৈশাখে, তার প্রায় 1/3 বিক্রি এই বৈশাখেই হয়ে থাকে। প্রিন্টিং একটি সম্ভাবনাময় বাজার। এই হালখাতা উপলক্ষে আমরা অতিরিক্ত প্রায় 2-2.5 কোটি টাকার কাজ এই সময় করে থাকি এই বাংলা নববর্ষ উপলক্ষে। বৈশাখের উৎসবের সবচেয়ে বড় অর্জন হচ্ছে এর মাধ্যমে ধনী দরিদ্রের আয় বৈষম্য হ্রাসের একটা উপায় তৈরি হয়। শহর ও নগর অনেক কাল ধরে গড়ে উঠতে থাকলেও বৈশাখী উৎসবটা গ্রামীণ জনপদ কেন্দ্রিক ছিল কয়েক দশক আগেও। খুব অল্প পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলার নববর্ষকে বরণ করবার সীমিত উৎসব ঢাকা শহরেই ছিল 90-এর দশক পর্যন্ত। গত প্রায় 2 দশক ধরে নগর ও শহরগুলোতে পহেলা বৈশাখের আয়োজন একটু একটু করে এতটাই ব্যাপকতা পেয়েছে যে এখন এটা দেশের সবচেয়ে বড় সার্বজনীন উৎসব এবং অন্যতম বাণিজ্যের ক্ষেত্র। পহেলা বৈশাখ পড়বে সামনে, তাই আমরা খেলার হাড়ি পাতিল পুতুল ঘোড়া নৌকা মাছ বিভিন্ন রকমের খেলার কাজ করছি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই বৈশাখী মেলায় ঘুরে ঘুরে আমরা এগুলো ফুল বিক্রি করে থাকি। বৈশাখে কিন্তু একটু যাতে মানুষ খরচ করতে পারে সেই জন্য সরকার কিন্তু একটা ভাতা দিচ্ছেন, এবং আমি মনে করি যেখানে যেখানে সম্ভব বেসরকারি খাতেও খুব অল্প হলেও একটা বৈশাখের ভাতা দেওয়াটা উচিত। দূর অতীতেও বৈশাখের এই বাণিজ্য অর্থের পরিমাণে কত টাকার ছিল সেই হিসাব নিয়ে কোনো গবেষণা পাওয়া যায় না। বর্তমানে এটি দেশ জুড়ে জাতীয় উৎসবে রূপ নিলেও এর বাণিজ্যের আকার নিয়েও নেই কোনো আনুষ্ঠানিক গবেষণা।